যাদবপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে ডাকা হয়েছিল, কিন্তু তারা জড়িত বলেই গ্রেপ্তার হলো। শুক্রবার রাতে গ্রেপ্তার হওয়া তিনজনকে স্বাস্থ্য পরীক্ষার আগে নিয়ে যাওয়ার সময় র্যাগিং এর যোগসূত্র পেয়েছেন বলে জানালেন কলকাতার লালবাজারের ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত। এদিন তিনি সাংবাদিকদের আর কি বলেছেন শুনুন। টোটাল অ্যারেস্টের সংখ্যা হচ্ছে 12, আজকে তিনজন। ওদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য যাদবপুর থানাতে ডাকা হয়েছিল সকালে। তারপর ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা পেয়েছি যে ওদের ইনভলভমেন্ট আছে, সেই জন্য ওদেরকে অ্যারেস্ট করা হলো। ওটা ডিটেইলস আমি বলবো ম্যাডাম। কলকাতার লালবাজারে প্রবেশ করানোর আগে মেডিকেল যাওয়ার পথে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।